বাস র্যাপিড ট্রানজিট বিআরটি, এটি হচ্ছে বিদ্যমান রাস্তার মধ্যে বাসের জন্য আলাদা লেন, যেখানে শুধুমাত্র একটি কোম্পানির বাস চলে, রাস্তার বাকি অংশ দিয়ে চলে অন্য যানবাহন। ফলে বিআরটির মাধ্যমে কোনো রকম যানজটের বাধা ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে দ্রুত সময়ে পৌঁছায় যাত্রীরা। বাংলাদেশে প্রথমবারের মতো গাজীপুর থেকে রাজধানীর বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ রুটে নির্মিত হচ্ছে বিআরটি। পাকিস্তানেও 2020 সালে সফলভাবে চালু হয়েছে পেশোয়ার বিআরটি। বাংলাদেশ পাকিস্তান বিআরটি প্রকল্পের তুলনামূলক চিত্র নিয়েই আজকের ভিডিও। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এর প্রাদেশিক রাজধানী। বর্তমানে পেশোয়ার শহরের জনসংখ্যা প্রায় 25 লাখ। দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং পেশোয়ারের নাজুক গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি আনতে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প হাতে নেয় খাইবার পাখতুনখোয়া সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সহযোগিতায় 2017 সালে শুরু হয় পেশোয়ার বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ। কয়েক দফা সময় পিছিয়েও মাত্র 3 বছরেই নির্মাণ শেষ হয় পেশোয়ার বিআরটি লাইনের। অবশেষে 2020 সালের আগস্টে চালু হয় 27 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন, যেখানে স্টেশন 31টি। যাত্রীদের সুবিধার্থে মূল বিআরটি লাইনের পাশাপাশি শহর জুড়ে রয়েছে 7টি ফিডার রুট। জু পেশোয়ার নামে পরিচিত পেশোয়ার বিআরটি বাস, যেখানে বাসগুলো অত্যাধুনিক আরামদায়ক, মেট্রো রেলের মতো স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কাটা সহজ। বিআরটি বাসে ভাড়া বেশ সহজলভ্য, 10 থেকে 15 পাকিস্তানি রুপি। বাংলাদেশি টাকায় ভাড়া পড়ে 5 টাকা থেকে 25 টাকা। 27 কিলোমিটার দীর্ঘ এই বিআরটি লাইনে প্রথমে খরচ ধরা হয়েছিল 4,900 কোটি পাকিস্তানি রুপি, আর শেষমেশ খরচ বেড়ে প্রকল্প শেষ হয় 6,600 কোটিতে। অর্থাৎ বাংলাদেশি টাকায় পেশোয়ার বিআরটির 27 কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে 3,208 কোটি টাকা। পেশোয়ার বিআরটি চালু হওয়ার প্রথম 3 মাসে এটি প্রতিদিন 1,45,000 ট্রিপের রাইডারশিপে পৌঁছায়। সব মিলিয়ে প্রতিদিন প্রায় 3 লাখের বেশি মানুষ এই বাস সার্ভিস থেকে উপকৃত হবে বলে আশা করছে পাক কর্তৃপক্ষ। বাংলাদেশেও নির্মিত হচ্ছে এরকম বাসের জন্য আলাদা লেন। রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত হচ্ছে 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন, যেখানে কোনো সিগন্যালের বাধা ছাড়াই চলবে বাস। বিআরটি রুটে মোট স্টেশন হচ্ছে 25টি, থাকছে 56 কিলোমিটার দীর্ঘ 113টি অ্যাক্সেস রোড। গাজীপুর থেকে তখন ঢাকায় পৌঁছানো যাবে মাত্র 40 মিনিটে। 1.5 মিনিট পরপর মিলবে বাস, যেখানে এখন অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এই পথের যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে ঢাকা গাজীপুর পথে। 2012 সালে শুরু হওয়া 2,040 কোটির এই প্রকল্প শেষের কথা ছিল 2016 সালেই, কিন্তু এখনও আশাব্যঞ্জক নয় প্রকল্পের অগ্রগতি। এরই মধ্যে 20 কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ বেড়ে হয়েছে 4,265 কোটি টাকা। 3 দফা সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন 2022 সালের জুন। 20.20 কিলোমিটার বিআরটি লাইনে 4.5 কিলোমিটারই উড়াল সড়ক ও 15 কিলোমিটার মাটি বরাবর। এই পথে টঙ্গিত হচ্ছে 10 লেন বিশিষ্ট ব্রিজ, এছাড়াও নির্মিত হচ্ছে 6টি আধুনিক ফ্লাইওভার। থাকছে গাজীপুরে একটি বাস ডিপো, যার নির্মাণ কাজ এরই মধ্যে শেষ। সব মিলিয়ে পাকিস্তানের পেশোয়ারে 27 কিলোমিটার বিআরটি প্রকল্পে খরচ হয়েছে 3,208 কোটি টাকা, সেখানে বাংলাদেশের 20 কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ 4,265 কোটি। অর্থাৎ পেশোয়ার বিআরটিতে কিলোমিটার প্রতি খরচ হয়েছে 119 কোটি, সেখানে ঢাকা বিআরটি নির্মাণে খরচ এখন পর্যন্ত প্রতি কিলোমিটারে 213 কোটি টাকা। পাকিস্তানের পেশোয়ার বিআরটি এখন পর্যন্ত বেশ সফল, যানজট কমিয়েছে শহরের, নিরাপদ করেছে মানুষের যাতায়াত। আশা করা হচ্ছে আগামী বছরের জুন মাসে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি নির্মিত হলে দুর্ভোগ কমবে, স্বস্তি পাবে গাজীপুর টঙ্গীবাসী, একই সঙ্গে ঢাকাবাসী। এই ছিল আজকের ভিডিওতে, নিশ্চয়ই দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।